নমস্কার, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি কিভাবে নুডলস বানাতে হয়, নুডলস কিভাবে সেদ্ধ করতে হয় সেটাই দেখাবো। নুডলস তো সবাই বানায়, কিন্তু ঠিক মতো সেদ্ধ করাটাই হচ্ছে আসল ব্যাপার। অনেকের নুডলস থাকে বেশি সেদ্ধ, আবার অনেকেরটা প্রচণ্ড গলে যায়। তাই কিভাবে সঠিক পদ্ধতিতে ঝরঝরে নুডলস সেদ্ধ করা যায় সেটাই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন, আমি বেশি করে জল নিয়েছি, জলের কোনো পরিমাপ নেই, জলটা একটু বেশিই নিতে হবে। জলটা ফুটছে, আমি নিয়েছি এক বাটি সাধারণ যে নুডলসটা হয় সেই নুডলস। ফুটন্ত জলের মধ্যে আমি নুডলসটা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে একটু নুন দেব। আর এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে 3-4 মিনিট নুডলস রেখে দিলেই, একটুখানি ফুটিয়ে নিলেই নুডলস কিন্তু সেদ্ধ হয়ে যায়। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব। দেখুন, একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার 1 চা চামচ সাদা তেল, কাঁচা সাদা তেলই এর মধ্যে মাখিয়ে নেব। ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই ঝরঝরে নুডলস তৈরি হয়ে গেল। এইভাবে বানিয়ে রেখে 1 ঘন্টা পরেও নুডলস রান্না করলে কিছুতেই ঘেটে যাবে না, ঝরঝরে থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।